ঘরমুখো মানুষের ঈদ যাত্রার খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, শাহিন, চন্দ্রা মোড়ে গাড়ির চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রা এলাকা, এই এলাকায় আছি। আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে এখনকার সর্বশেষ অবস্থা, বেলা যত বাড়তেছে আসলে চাপ আমরা যতটুকু চিন্তা করছিলাম যে এই চন্দ্রার থেকে কিন্তু এখানকার গাড়ি কিন্তু একই রকম, আমরা এখান থেকে বোঝা যাচ্ছে না যে জ্যামটা কী অবস্থা দাঁড়িয়েছে। আপনাকে যদি আমরা দেখাই যে শফিপুর হয়ে গাজীপুর হয়ে যে লেনটা, এই লেনটা পুরোপুরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক গাড়ি কিন্তু আসতেই আছে, আসতেই আছে এরকম। আর লাগাতার একটার পর একটা গাড়ি কিন্তু লেগে আসে। আর দ্বিতীয়ত আমরা যদি আপনাদেরকে দেখাই এখানকার যে অপেক্ষমান যাত্রী, যে কত যাত্রী, অনেক যাত্রী যারা দাঁড়িয়ে আছে বাসের জন্য, পিকআপের জন্য, অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে আত্মীয় পরিজন নিয়ে কিন্তু অনেকে বাসের ছাদে উঠেছে, এমনও দেখেছি আমরা। এবং আমরা যদি ট্রাক এবং পিকআপেও যদি আপনাদেরকে একটু দেখাই যে ট্রাক পিকআপের মধ্যেও কিন্তু মানুষ কিন্তু যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে যদি একটু দেখাই যে অনেকে কিন্তু মোটর সাইকেলেও রওনা দিয়েছে ঈদের, আপনি দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সকালের দিকে একটু চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই চন্দ্রা এলাকায় চাপ কিন্তু বেড়েই চলেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঠিক কালিয়াকুর পর্যন্ত বিশেষ করে গাড়ি একের পরে এক দেখা যাচ্ছে। এখানে কালিয়াকুর পর্যন্ত আপনাদের যদি আমরা একটু কালিয়াকুরের দিকে একটু দেখার চেষ্টা করি। আর বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর থেকে চন্দ্রার যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু অনেকটা যান চলাচল স্বাভাবিক আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু দেখে রাখি যে পুলিশের পক্ষ থেকে, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে, এবং জেলা পুলিশের পক্ষ থেকে এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও কিন্তু এখানে দায়িত্ব পালন করছে। এবং দায়িত্ব পালন করে করতে যে তারা কিন্তু অনেকটা হিমশিম পাচ্ছে। এবং বিশেষ করে যে এই এলাকায় যে কাউন্টারের সামনে যে থেমে থাকা বাসগুলো, এই বাসগুলোই কিন্তু মূলত এই যানজটের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু একটু থেমে থেমে গাড়ি চলছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চন্দ্রা এলাকায়। এবং বিশেষ করে আমরা দুপুরের দিকে দেখতে পেরেছিলাম যে একদম ঢাকামুখী লেন কিন্তু কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল, কিন্তু এখন কিন্তু ঢাকামুখী যে লেন আছে এই লেনটা কিন্তু পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে, নির্বিঘ্নে মানুষ কিন্তু ঢাকার যে লেনে তারা ঢুকতে পারছে। আপনাকে যদি একটু বিশেষ করে জানিয়ে রাখি যে সাভার, আশুলিয়া প্লাস হলো গাজীপুর, এই এলাকাটা কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা, এই এই এলাকাটা কিন্তু বিশেষ করে। শাহিন, আপনাকে ধন্যবাদ।